दिस इज डे टू इन नोआखाली कल के सैकेल चालाए एसे टायर्ड छिलाम आर एनार्जी पाच्छिलाम ना ब्लग करार दैट्स व्हाई आर ब्लग करी नाई तो आज के एखान थेके ब्लग कन्टिन्यू करतेछि आजकेर भिडियोटा आर ए पार्टटा आजकेर दिनटा एकटु एक्साइटिंग बिकज आज के एकटा जायगाय जाबो अमेजिंग प्लेस हाँ तो ओइखाने गिये आमरा अनेक एनजॉय करबो आर साथे आमार फैमिलीराओ जाबे आजके तो आज के अनेक मजा होबे एनजॉय होबे आमादेर बिल्डिंगेर एकदम अपोजिटे जे बिल्डिंगटा देखछेन एटा होच्छे शानबाग सरकारी हासपाताल एकदम हासपातालेर अपोजिटेई होच्छे आमादेर बिल्डिंग सो आमादेर एखाने दुइटा आमरा गाछ आछे एकटा होलो एई पाशे आर एकटा होच्छे ओई पाशे सो जेहेतु एटा आमरा सीजन सो एतो आमरा एई गाछे धरेछे लाइक आपनादेरके देखाई एई जे नीच थेकेई आपनारा देखते पाच्छेन आमरा দেন হচ্ছে এইখানেও আছে অনেক আমরা এখানে অনেক আমরা হয়েছে ভিতরে আরও অনেক আমরা হয়েছে যেহেতু একটু গোপ্রো দ্যাটস ওয়াই জুম করে আমি দেখাইতে পারতেছি না তো আমরা এখান থেকে আমরা পেরে দেন হচ্ছে এইখানে আমরা প্রিপেয়ার করতেছি আমরা ভর্তা বানাবো এই হচ্ছে পেয়ারা গাছ আর এই পেয়ারা গাছ থেকে মাত্র পেয়ারা পারা হলো এখন এইগুলোও আমরা বানাবো তো এই হচ্ছে আমাদের মিক্স ফ্রুট ভর্তা এখানে আমরা কামরাঙ্গা পেয়ারা বারমিশাচার সব সহ তো দেখতে অনেক মজা লাগতেছে খাইতেও অনেক মজা হবে ইনশাল্লাহ আর এরকম একটা ওয়েদারে আমরা ভর্তা খাবো এখন বাইরে অনেক বাতাস চলতেছে ওকে তো এখন আমি আমাদের যে ভর্তাটা বানাইছি ওটা খাবো আর খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে বিকজ এখানে তিন চারটা ফ্রুট একসাথে মিক্স আর সবই হচ্ছে দেশি কোনো ভেজাল নাই রিয়েলি আমি আর একটু ঝাল হলে ভালো হইতো একটু কম ঝাল এটা একটা নর্মাল ভর্তা সবাই বানাইতে পারবে এটা এমন স্পেশাল কিছু নাই আমি গ্রামে যতবারই আছি এইভাবে ভর্তা বানায় খাই এখন এটা আমের সিজন হলে আম দিয়ে খাই দেন হচ্ছে হলো আমরা সিজন আমরা কামরাঙ্গা সিজন কামরাঙ্গা মানে যে কোনো ফ্রুটস দিয়েই এই ভর্তাটা হয় তো গাইস খাই আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন খাওয়া শেষ হলে এখন আমি যাব নিচে ফ্রেশ হব দেন আমরা বিকালে যে প্লেসটার কথা বলছিলাম অ্যামেজিং প্লেস ওইখানে যাব আজকের ওয়েদারটা দেখেন জাস্ট ওয়াও আকাশের মেঘ দেখে বুঝে যেতেছে যে কত অ্যামেজিং একটা ভিউ তো আপনাদের সাথে এখন পরিচয় করে দেবো আমার কিউট ছোট্ট চাচাতো বোনের সাথে আরিশা ভালো আছো হ্যাঁ এটা কি হ্যাঁ কি চাইবা অনেক কিউট অনেক দুষ্টামি করে এখন যাচ্ছি পুকুরে গোসল করতে গ্রামে আসছি যদি পুকুরে না গোসল করি তাহলে কিন্তু বিষয়টা হয় না আর যেহেতু আমি সাঁতার পারি তো পুকুরের প্রতি আমার একটা অন্যরকম টান আছে তো এখানেই সামনে একটা পুকুর আছে আমাদের নিজেদের বাড়ির পুকুরে করতেছি না বিকজ ওটা একটু দূরে তো এখানে একটা পুকুর আছে ওই পুকুরে যাচ্ছি এখন ওইখানে গোসল করব তো এই হচ্ছে পুকুর যে পুকুরে এখন গোসল করব আর এই হচ্ছে আমার চাস্তো ভাই এ হচ্ছে আমার ফুফাতো ভাই ওকে তো ঘড়িতে এখন বাজে সময় 3:30 আর এখন আমরা বের হয়ে গেছি যেখানে আমাদের বিকালবেলা যাওয়ার কথা ছিল সো সিএনজিও নাও হয়ে গিয়েছে বাট ফ্যামিলি যাওয়ার কথা ছিল বাট আমরা ফ্যামিলিরা যাচ্ছি না আমরা শুধু ভাই বোনরা মিলে যাচ্ছি আর আমাদের সাথে আমাদের চাচা যাচ্ছে তো কোথায় যাচ্ছি সেটা ওইখানে গিয়েই আপনাদেরকে বলতেছি আর এখন চলেন যাই হচ্ছে আমাদের সিএনজি যেটা করে এখন আমরা যাবো তো আমরা চলে আসছি যেখানে আমাদের আশা করা ছিল তো জাস্ট প্লেসটা দেখবেন 1 2 3 দিস ইজ অ্যামেজিং ভিউ মানে এক কথায় বলতে গেলে অসাধারণ আর আজকের ওয়েদারটা অনেক জোস যার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে
আজকে আমার সাথে আছে আমার ফুফাতো ভাই রুবেল ভাই, দেন হচ্ছে আমার ছোট ভাই আসিফ, দেন আমার ছোট বোন আপন বোন তাসনিয়া, আমার ছোট বোন তাহফিজা, এখানে হচ্ছে আমার চাচা ছোট চাচা আর তার মেয়ে আরিশা। বাবু ভালো লাগতেছে তোমার? হ্যাঁ হাই হাই বলো, হাই টাটা দাও টাটা দাও, হাই। আর এ হচ্ছে সাইফ আমার চাচাতো ভাই, আর এ হচ্ছে আমি আমার চাচাতো ভাই। ওয়েল, তো আমরা এখন আছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে সাতবাড়িয়া, আমাদের গ্রাম থেকে সেনবাগ থেকে এটা 7-8 কিলোমিটার এইদিকে। এটা অ্যাকচুয়ালি কুমিল্লা জেলায় পড়ছে, কুমিল্লা আর আমাদের নোয়াখালীর বর্ডারে হচ্ছে এই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি একটা ক্ষেতের মতো বিরাট বড় জায়গা, এখানে বর্ষা আসলে পানি হয়, দেখতে কিছুটা হাওর বা বিলের মতো লাগে দেখতে। তো আমরা এখন এখানে ঘুরবো আর এখানে নৌকা নিবো, নৌকা নিয়ে দেন এক্সপ্লোর করবো জায়গাটাকে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর এনজয় দ্য ভিউ। আমরা এখন নৌকায় উঠবো আর এই নৌকাটা ভাড়া করা হয়েছে। ওকে, তো আমরা এখন নৌকায় উঠে গেছি আর নৌকা করে এখন পুরা এই এই জায়গাটা পুরাটা ঘুরবো। এই যে নৌকায় সবাই বসছে। ওকে, তো আমরা এখন নৌকা দিয়ে ঘুরতেছি, আশেপাশের এলাকাটা খুব জোস লাগতেছে আর সেই বাতাস সেই ওয়েদার, তো অনেক ভালো লাগতেছে নৌকাতে ঘুরে। আর এখানে সবাই আছি আমরা এক নৌকাতে। তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। মাশাআল্লাহ, আল্লাহর সুন্দর প্রকৃতি কত যে সুন্দর হইতে পারে এটা না দেখলে বোঝা যায় না। আমি বিগত 3 বছর আগে এই জায়গায় আসছিলাম একবার সাইকেল চালায়, তাও আমার গ্রাম থেকে এখানে। তো এখন আসছি সিএনজিতে, বাট এখানে বর্ষাকালে সবচেয়ে বেশি সুন্দর, দেখতেই পারতেছেন যে আশেপাশে শুধু পানি আর পানি। এই আর কি ঘুরতেছি, এনজয় করতেছি, মজা লাগতেছে। আই ডোন্ট নো আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে কি না, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আমরা পাড়ের কাছাকাছি চলে আসছি, আর একটু পর আমরা নৌকা থেকে নেমে যাব, দেন ওই পাশটা ঘুরবো। আমার জাস্ট একটা জিনিসই ভালো লাগতেছে যে আজকের ওয়েদারটা, মানে লাকটা এত ফেভার করছে যে আজকের ওয়েদারটা এত সুন্দর, এত জোস, বারবার খালি এইটাই দেখতেছি। আমি 3 বছর আগেও যখন আসছিলাম তখন এই জায়গা এত মানুষ ছিল না, এত মানুষ ঘুরতে আসতো না, বাট এখন এসে দেখলাম যে এটা ছোটোখাটো একটা পর্যটন কেন্দ্র মতো হয়ে গেছে। এখানে হিউজ মানুষ রেস্টুরেন্টের মতো আছে, ছোটো ছোটো দোকান আছে, নৌকা আছে। তো এটা ভালো লাগতেছে যে আমার গ্রামের পাশেই একটা ছোটোখাটো পর্যটন কেন্দ্র আছে, যখনই আসবো ওইখানে ঘুরতে পারবো। তো প্লেসটা তো দেখলে নি, ইটস অ্যামেজিং প্লেস। তো এই নিয়ে বলার কোনো কিছু নাই, আর বর্ষাকালে এটা তো দেখতে অনেক সুন্দরই লাগে, এর মধ্যে এত সুন্দর ওয়েদার যেটা আমাদেরকে লাক ফেভার করেছে। ওকে, তো আমাদের এখানে ঘোরা শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। ওয়েল এভরিওয়ান, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে আসছি, আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আই হোপ সবাই এই ভিডিওটা এনজয় করছেন। অনেকদিন পর গ্রামে এসে একটা মনোমুগ্ধকর প্লেসে ঘুরতে পেরে অনেক রিফ্রেশমেন্ট ফিল হচ্ছে, আর আই হোপ আপনারাও এনজয় করছেন এই ভিডিওটা। আই নো ব্লগটা অনেকের কাছে একটু নর্মাল মনে হবে, আমি ভালো মতন ব্লগটা করতে পারি নাই যেহেতু আমাদের গ্রামের আশেপাশে দেখানোর মতো কিছু নাই, তারপরে যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে এটা তো আপনাদের জানাই আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, লাইক করে দিবেন আমার ভিডিওটা, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, দিস ইজ আতিক সাইনিং আউট, আল্লাহ হাফেজ।